পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার পুলিশের বড়সড় সাফল্য। এদিন শহরের গুডশেড রোড এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তি আলী হোসেন আসাম থেকে এসেছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের সাথে আর কারা যুক্ত সেটা খতিয়ে দেখতে বর্ধমান থানার পুলিশ ধৃতকে নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সাত দিনের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার পুলিশের বড়সড় সাফল্য। এদিন শহরের গুডশেড রোড এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তি আলী হোসেন আসাম থেকে এসেছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের সাথে আর কারা যুক্ত সেটা খতিয়ে দেখতে বর্ধমান থানার পুলিশ ধৃতকে সাত দিনের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা।